তোমার সৃষ্টি যদি হয় সুন্দর। আল্লাহ কোরআন হাদিসের মাহফিলে রাতে বৃষ্টি হওয়ার পরেও আল্লাহ বসেছিল, আল্লাহ খাবার ঠিক মতো খাইতে পারি নাই, সামনে বৃষ্টির ভিতরে বসেছিলাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আল্লাহ আকবার। তোমার সাথে তোমার ছেলে আসবে না, মেয়ে আসবে না, তোমার বাবা আসবে না, মা আসবে না, ও বান্দারে ওই কবরে কেউ সাথী থাকবে না, কেবল মাত্র সাথী হবেন কে? আল্লাহ সেদিন সাথী হয়ে যাবেন। কবুল করেন পরে না আমি আল্লাহ কয় বান্দারে সেদিনের জন্য আমার বন্ধু বানা
আহারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আপা নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। কোন আহারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা করবেন, আমি আমল দিয়ে আমি হুজুর জান্নাতে যেতে পারবো না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এই আমল দিয়ে যদি জান্নাতে যেতে চাও হবে না, আমার আল্লাহ কই জান্নাতে যদি যেতে চাও আমি তোমাকে উসিলা দেখে দেখে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আরে সেইদিন আল্লাহকে আপনারা সবাই বলবেন, লক্ষ্য করেন সেইদিন আল্লাহকে বলবেন আল্লাহ চট্টগ্রাম মাহফিল হয়েছিল, চট্টগ্রাম কোতোয়ালি মাহফিল হয়েছিল, আল্লাহ বৃষ্টি এসেছিল, আল্লাহ ভূমি ধরছিল, আল্লাহ শরীর ক্লান্ত ছিল, আল্লাহ মাহফিল কমিটি সারাদিন কষ্ট করে আল্লাহ কোরআন হাদিসের মাহফিলে রাতে বৃষ্টি হওয়ার পরেও আল্লাহ বসেছিল, আল্লাহ খাবার ঠিক মতো খাইতে পারি নাই, সামনে বৃষ্টির ভিতরে বসেছিলাম, আল্লাহ তুমি কি ছিলে মাফ করতে পারো না, আমি আশা করি আমার বিশ্বাস আমার আল্লাহ রহমান রহিম নামের ছেলে আল্লাহ আপনাদের সবাই মাফ করে দেবে। এবার শুন আল্লাহ পাক বললেন, এই মাহফিল কমিটি যারা আছেন ভাই তাদেরকে শেষ করবেন কয়েকটা।